স্বামী স্ত্রীর কাছে পায়, স্বামীর স্ত্রীর কাছে অধিকার, যে স্বামীর সম্পদ, স্বামীর ঘরের আসবাবপত্র, স্বামীর যত যাবতীয় সরঞ্জামাদি রয়েছে এগুলো স্ত্রী হেফাজত করবে, এগুলো স্বামীর অনুমতি ছাড়া কাউকে দিবে না এবং নিজেও ব্যবহার করবে না অনুমতি ছাড়া। আর যদি স্বামীর পক্ষ থেকে অনুমতি থাকে, তুমি এই ঘরে আসছো, যা যাবতীয় যা আছে সব তোমার, তুমি ব্যবহার করতে পারো। যদি স্বামী অনুমতি দিয়ে দেয় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ধন সম্পদ স্ত্রী অন্য কাউকে দিতেও পারবে না, আবার নিজেও অতিরিক্ত ব্যবহার করতে পারবে না। নিজের ব্যবহারের জন্য যা আছে সেটা তো স্বামী তাকে দিবেই, এটা তো সে স্বামীর কাছে পায়। কোন স্বামী যদি এমন হয় কৃপণ, স্ত্রীর প্রয়োজন যা তা দেন, তখন ওই স্ত্রী নিজের প্রয়োজন অনুযায়ী স্বামীর অবর্তমানে স্বামীকে না জানাইয়া স্বামীর সম্পদ থেকে সেই পরিমাণ, যেই পরিমাণ তার খাবারের জন্য, চলার জন্য, পোশাক পরিচ্ছদের জন্য, সুন্দরভাবে জীবন ধারণ করার জন্য প্রয়োজন, সে স্বামীর অনুমতি ছাড়াই ওই পরিমাণ নিতে পারবে, সেটা ভিন্ন জিনিস।